গ্রেট, দারুণ লাভিশ লাইফ লিড করছো তো তুমি। যা রোজগার করছো তার সবটাই তো এই দামি দামি স্কচ উইস্কি অ্যান্ড সুন্দর সুন্দর জামা কাপড় আর এক্সপেন্সিভ হোটেলের পেছনে উড়িয়ে দিচ্ছ। তোমার লাইফ তো একেবারে সেট। টেল মি ওয়ান থিং, তুমি বাইরে কবে এলে? না মানে এতদিন ধরে তো তোমার কোনো খোঁজ খবর পাত্তাটা আমি কিছু পাইনি। আন্ডারগ্রাউন্ড ছিল নিশ্চয়ই। তুমি জানো কত কষ্ট করে তোমার খবরটা আমি জোগাড় করেছি। যাই হোক, শোনো একটা কাজের কথা আছে। তুমি যে কাজ এক্সপার্ট সেরকম একটা কাজ তোমার জন্য আছে, আর আমি চাই কাজটা তুমি করবে। আর তার আগে অ্যাডভান্স আমি তোমাকে দিয়ে দেবো এক্ষুনি, ওকে? টাকা পেলে আমি দিনকে রাত, রাতকে দিন করতে পারি। তুমি বলো কি করতে হবে। জাস্ট আ মিনিট, টেক ইট, ছবিটা দেখো। সঙ্গীতা কাঞ্জিলাল, তোমার আগামী শিকার। যত তাড়াতাড়ি সম্ভব এই মেয়েটাকে তোমায় ফাঁসাতে হবে। তোমার সমস্ত রকমের করিশ্মা, ম্যাজিক সব কিছু কাজে লাগিয়ে দাও। আমি চাই তুমি শুধু এই মেয়েটাকে ফাঁসাও। আমি তো শুনেছি যে মেয়েরা তোমাকে দেখে একেবারে তোমার প্রেমে পাগল হয়ে যায়। ঠিক ওই লেডি কিলার ক্ষমতাটাকে কাজে লাগিয়ে তোমাকে এই মেয়েটাকে প্রথমে তুলতে হবে, তারপর ওকে প্রেমের জালে ফাঁসাতে হবে, তারপর বিভিন্ন রকমের ভিডিও বানিয়ে ওকে ফাঁসাতে হবে, যেটা তুমি করে থাকো বিভিন্ন মেয়ের সাথে। তাদেরকে ফাঁসাও, তাদের গোটা জীবনটাকে নষ্ট করে দাও। ঠিক এরকমভাবেই আমি চাই এই মেয়েটার গোটা জীবনটা তুমি তুমি একেবারে নষ্ট করে দেবে। কাজ হয়ে যাবে। এখানে একটা টুইস্ট আছে। এই মেয়েটার ক্ষেত্রে তোমায় আরো এক ধাপ বেশি এগোতে হবে। এই মেয়েটাকে প্রেমের জালে ফাঁসিয়ে তোমায় বিয়ে করতে হবে। বিয়ে? বিয়ে? বিয়ে করে তোমার ওই বাড়িতে ঘর জামাই হয়ে থাকতে হবে। তারপর আমি তোমায় ঠিক যা যা বলবো তুমি তাই তাই করবে। আর এর বিনিময়ে তুমি কিন্তু অনেক অনেক বেশি টাকা পাবে। ফ্যান্টাস্টিক! তোমার মতো একজন ইন্টেলিজেন্ট এফিশিয়েন্ট আমি টাকা পয়সা দেবো না তো কাকে দেবো। আমি চাই তুমি শুধু ওই বাড়িতে গিয়ে ওদের গোটা পরিবারটাকে জ্বালিয়ে পুড়িয়ে ধ্বংস করে দাও, বিশেষ করে সর্বমঙ্গলা, ওই বাড়ির ছোট বউ। ওর জীবনটাকে তুমি একেবারে নরক বানিয়ে দাও, নরক। শৌচ হয়ে ঢুকে তুমি ওই বাড়িতে ভাল হয়ে বেরোবে। পারবে তো কাজটা করতে? অফকোর্স, অফকোর্স। আমি জানতাম ডার্লিং এই কাজটা তুমি ছাড়া আর কেউ করতে পারবে না। আজ অব্দি যত কটা মেয়েকে তুমি টার্গেট করেছো তোমার বর্ষি ঠিক তাদের এখানে এসে লেগেছে। হয়ে যাবে, কাজ হয়ে যাবে। প্রথমে প্রেম, তারপর বিয়ে, আর তারপর ধ্বংস। কি ব্যাপার হলো? এত রাত হয়ে গেল, অনিশ্বর বর্দা ভাই এখনো ফিরলো না কেন? মাল নিয়ে চলে আসার কথা। একটু ফোন করে দেখি। ফোনটাও ধরলো না। কি হলো কে জানে? এই নে,
চা খাবি আয়। দিদি ভাই বলছি বড়দি ভাই কোথায় গো, এত ব্যস্ত যে একবার আমার কাছে আসার সময় পেলো না। আর বলিস না, ওর উপর খুব চাপ পড়ে গেছে রে। একে তো সংসারের কাজকর্ম, তার উপরে আবার ছেলেটার পরীক্ষা, এবার দাদা ভাই তো সময় পাচ্ছে না, ওকেই ওকে নিয়ে বসতে হচ্ছে। তাই আমি ভাবলাম আমি একটু চা করে নিয়ে যাই, দিদি বোন মিলে চা খেতে খেতে একটু গল্প করি। দাঁড়া তো চাটা দিই আমি। কিন্তু তোমার ভাই তো এখনো ফিরলো না গো, বড়দি ভাইও ফিরলো না, তো রাত হয়ে গেল, একটা ফোন করলাম ফোনটাও ধরল না, টেনশন হয় না বলো? বাবা তোর না টেনশনের রোগ হয়েছে জানিস তো, নে চাটা ধর। কটা বাজে? কটা বাজে? 7টা বাজে। ওরা কোথায় গেছে? না হাবড়ায় গেছে, কত দূর, অফিস টাইমে ফিরছে, একটু দেরি হবে না? এত টেনশন করলে চলে? নে তুই চাটা খা, একটু পরে মা আসবে, মা এসে কি বলে শুনিস। কি মা আসবে? মা কেন আসবে, কিছু হয়েছে? আচ্ছা মুশকিলে পড়া গেল তো, এই মেয়ে তো দেখি সবকিছুতেই আটকে আটকে উঠছে। এই তোর না, তোর না সত্যি বসে থেকে থেকে টেনশনের রোগ হয়ে গেছে কিন্তু, আমি সত্যি সত্যি বলছি শোন। আচ্ছা এর মধ্যে তুমি টেনশনের রোগ কি দেখলে বলো তো? তুমি বললে মা আসবে, তাই আমি তোমায় জিজ্ঞেস করলাম যে মা কেন আসবে, মা কি বলবে আমায়? আমি বলবো না, যা মা আসলে মায়ের মুখ থেকে শুনিস। আচ্ছা দিদি ভাই তুমি এমন রেগে রেগে কথা বলছো কেন? ছোট বৌমা, ও ছোট বৌমা, ওই যে মা এলো বলে তুমি কিন্তু শুধু শুধু আমার ভয় দেখাচ্ছ। ছোট বৌমা একটু ধরো ধরো ধরো, হ্যাঁ এইখান থেকে একটা ভালো তিনটে বাচ্চার সোনার ভালো ডিজাইন পছন্দ করো তো, গয়নার হ্যাঁ বাচ্চার সোনার গয়নার ডিজাইন পছন্দ করবো? কেন মা, কার জন্য, কারো মুখে ভাত আছে? ও মা তুই জানিস না? না তো। কি গো মা তুমি ওকে কিছু বলনি? কেন ওর পিছনে লাগছিস? দেখো না তখন থেকে আমার বকাবকি করছে। বকেছিস? এই খুব অন্যায় করছিস। কেন রে আমার মিষ্টি মেয়েটাকে এরকম ভাবে বকাবকি করিস? একদম বকাবকি করবি না। ছোট মা তুমি পছন্দ করো মা, তিনটে গয়না পছন্দ করবে, একটা কোমরের বিচে পছন্দ করবে, হ্যাঁ একটু মোটা দেখে, হ্যাঁ আর দুটো ছোট ছোট সোনার বালা আর একটা সোনার হার পছন্দ করে। কিন্তু তিনটে গয়না সোনার কার জন্য মা, আমাদের কোনো আত্মীয়? আচ্ছা তুমি কি বলো তো, আমাদের এখন কোন আত্মীয় কি হবে যে আমি এত সোনা দেব? এটা আমাদের বাড়িতে যে সোনাটা আসছে তার জন্য। আরে পাড়া দত্তদের দোকানে আমি একেবারে অর্ডার দিয়ে ডিজাইন দেখিয়ে ভালো করে বানাবো। আচ্ছা মা তুমি এখন থেকেই কেন অর্ডার দিচ্ছ বলো তো? আরে বাবা আগে জানো ছেলে হবে না মেয়ে হবে, আগে বাচ্চাটা হোক তারপরে অর্ডার দিও, এখনো তো মুখে ভাতের অনেক দেরি আছে। আচ্ছা তোর কি বুদ্ধি রে, আমি কি শুধু মুখে ভাতের জন্য দিচ্ছি? চা শোন, যখন হবে আমার নাতি বা নাতনি তখন আমি তার মুখ দেখব না, তা মুখ দেখার সময় কি আমি খালি হাতে মুখ দেখব? হ্যাঁ আমি একটা সোনার কিছু দিয়ে তার মুখ দেখব না? তারপর তো তাই যখন অন্নপ্রাশন হবে তখন তো আবার দেব, তা আমি একসাথেই সব গড়িয়ে রেখে দিই। আর তাছাড়া ওই নাতি হোক বা নাতনি, ছেলে মেয়ের এখন কোনো ব্যাপার নয়, ও ছেলেই হোক বা মেয়ে, ওই কোমরের বিচে গলার হার আর বালা এখন সবাই পরে। কি হলো ছোট বৌমা, তুমি ডিজাইনটা দেখো না, পছন্দ করো না? না মা আমি কিচ্ছু পছন্দ করব না, তুমি নিজে যেটা পছন্দ করে দেবে সেটাই আমার সব থেকে বেশি পছন্দ হবে। সেই ভালো মা, তুমি যদি ওকে বলো না পছন্দ করতে তাহলে কি হবে বলো তো, যেই গয়নায় সব থেকে সোনা কম ও সেইটা পছন্দ করবে। তুমি ওকে তো চেনো না, অন্যের বেলায় হাত খোলা নিজের বেলায় গিফট, তাই না বলো? এই দে তো দে, আমি বেছে দিচ্ছি দে। আরে দে মা, আমি বলছিলাম যে এখন তো আমাদের পরিস্থিতি একদমই ঠিকঠাক নয়, এতগুলো টাকা এখন খরচ করার কোনো দরকার নেই মা। তুমি ছোট বৌমা শ্রেয়া একদম ঠিক কথা বলেছে, আমি বুঝতে পেরেছি, ও তোমার হাতে গেলে না আমার নাতি নাতনিটাই ঠকবে। কি রে শ্রেয়া পছন্দ করলি কিছু? মা এইটা একটা পেয়েছি, এসো দেখো। পেয়েছিস? দেখি দেখি এটা দেখো, এইটা হ্যাঁ এই ডিজাইনটা তো আমারও খুব পছন্দ হয়েছিল, তোরও এটাই পছন্দ হয়েছে? এই না হলে আমার মেয়ে। এই শোন
তুই তো ওই বিচেটা পছন্দ করেছিস, এবার ওই গলার হার আর বালাটাও পছন্দ করে না একেবারে? করে দিচ্ছি। হ্যাঁ, একটা কথা বুঝলি, আমি তোর বাবাকে বলেছি, কিন্তু ওর তো ভারী ভুলো মন, মনে রাখতে পারবে কি না কে জানে, তুই বরণ করে দিস। হ্যাঁ, ওই স্টেশন রোডের বাজার থেকে না আজ একটু ভালো উল কিনে এনে দিস তো। হ্যাঁ, কত দিন সোয়েটার বুনিনি, মুসকেটার জন্য একটু সোয়েটার বুনতে হবে। তোদের জন্য কিন্তু অনেক সোয়েটার বুনতাম বল ছোটবেলায়। হ্যাঁ, এই সঙ্গীতা বড় হয়ে যাওয়ার পর থেকে উল কাটার হাতেই নিইনি, এইবার মুসকেটার জন্য একটু বুনতে হবে। ও আবার চলে এলে তো আবার মোনার টাইম পাবো না, না সারাক্ষণ তো ওকেই দেখাশোনা করতে হবে। হ্যাঁ, তুই একটু ওই লাল রঙের উল কিনবি, একটু হলুদ রঙের উল কিনবি, আর একটু মেরুন উলও কিনে নিয়ে আসিস। আর ভাবছি যে একটু ক্রুশের কাজও করব। হ্যাঁ, তো ক্রুশ কাঁটাটা আবার খুঁজে পাচ্ছি না, অনেক দিন হয়ে গেছে তো, থাকি ও পুরনো জিনিস দিয়ে দরকার নেই, তুই নতুন ক্রুশ কাঁটাই কিনে নিয়ে আসিস, একেবারে সব নতুন করেই শুরু করবো। হ্যাঁ, সত্যি বলছো মা, তুমি তুমি সোয়েটার বানাবে? তা আমাদেরও তো দু একটা বানিয়ে দিতে পারো, কতদিন বানিয়ে দাওনি বলো তো। তোদের কেন সোয়েটার বুনে দিতে যাবো, তোদের আমি এত এত সোয়েটার বুনে দিয়েছি, এখন শুধু আমি আমার সোনাটার জন্য সোয়েটার বানাবো। হ্যাঁ, তারপর যদি আমার হাতে সময় থাকে তাহলে আমি সোনার মায়ের জন্য একটা সোয়েটার বুনে দেবো, সে তো আর আমার হাতে বোনা সোয়েটার পরেনি, তাই না? ঠিক হয়েছে, আমাকে সোয়েটার বুনে দেবে, তোমাকে দেবে না। দাঁড়া দাঁড়া, তোর মজাটা দেখাচ্ছি, মা কাজটা সেরে নিক, তারপর তোর মজা দেখাচ্ছি, দাঁড়া। কিন্তু মা, মানে তুমি বাবার সঙ্গে কথা বলেছো, মানে বাবা এখনই গয়নার টাকা দিতে পারবে তো? তোর বাবার টাকা আমার কিচ্ছু লাগবে না। মানে আরে তাহলে টাকা কোথা থেকে পাবে, মানে সোনার দাম জানো তো? আমার নিজের সোনা আছে, আর তাছাড়া মজুরির যা টাকা সে আমার জমানো টাকা থেকেই হয়ে যাবে, তোর বাবাকে কিচ্ছু দিতে হবে না। আচ্ছা বেশ, কিন্তু তাও একবার মানে বাবার সাথে কথা বলে নিও, না হলে কিন্তু খুব কষ্ট পাবে। কে কষ্ট পাবে? তোর বাবা? সে কি বলেছে শুনবি? কি বলেছে? বলেছে তুমি তোমার নাতি নাতনিকে গয়না দেবে, সে তোমার ব্যাপার, আমাকে বলতে এসছো কেন? আমি যখন আমার নাতি নাতনিকে গয়না দেবো তখন আমার পছন্দ মতন দেব, তোমাদের মতামত আমি নিতে আসবো না। তার মানে মা তুমি দিচ্ছ আবার বাবাও আলাদা করে দেবে? না না, কোনো দরকার নেই, তুমি বারণ করে দাও বাবাকে, এক্ষুনি বারণ করে দাও। আমি বারণ করলে তোমার বাবা শুনবে? না না, বাবা যখন একবার দেবে বলেছে তখন দেবেই। তাহলে মা তোমার আবার আলাদা করে দেওয়ার কি দরকার ছিল বলো? মানেটা কি? তোমার বাবা সোনা দেবে আর আমি সোনা দেব না? আমার নাতি বা নাতনিকে আমি আগে সোনা দেব, আমি কালই যাব, কালই গিয়ে আমি গয়নার অর্ডার দিয়ে আসবো। সে কি, তুই এখনো অর্ডার দাওনি? আমি দিয়ে দিয়েছি, বউবাজারে গিয়ে একটা দোকানে অর্ডার দিয়ে অ্যাডভান্সও করে দিয়েছি গয়না। আচ্ছা বড়দা ভাই, তোমরা কোথায় ছিলে বলো তো এতক্ষণ? আমি ফোন করলাম, ফোনও ধরলে না, কত টেনশন হচ্ছিল জানো? আরে কি করে ফোন ধরবো, তুমি যখন ফোন করেছিলে তখন আমার ফ্যাক্টরিতে জিনিসপত্র নেওয়া ছিলাম, আমাদের দুজনের ফোনই ওই অফিস রুমে ছিল, এই তো বাড়িতে ঢুকলাম তখন ফোন খুলে দেখি তোমার এতগুলো মিস কল। আসলে কি বলতো, ওই সমস্ত মাল মেটেরিয়ালস একেবারে ট্রাকে করে নিয়ে এসেছি তো, সেটা নামাতে একটু সময় লেগে গেল। এই দেখো কি মাল এনেছি, সেই সমস্ত হিসেব এটার মধ্যে রয়েছে। আচ্ছা বর্ধ ভাই, আমি আর এই সমস্ত হিসেব টিসেব কি দেখবো, তোমরাই যা দেখার দেখে নাও। আরে বাবা, আমি আর অনিশ মিলে হিসাবের একটা লেআউট বানিয়েছি বুঝলে তো, প্রতি লটে ওই ধরো না 14,500 টাকার মতো আমাদের লাভ হবে, এর বেশি কিছুতেই সম্ভব হলো না আর কি। সেইটা দেখাও বলি, এ নাও ধরো ধরো ধরো, দেখে নাও দেখে নাও। বর্ধা ভাই, 14,500 টাকা কি কম? আমি তো এর অর্ধেক আমি ভেবেছিলাম। আরে তুমি জানো আমরা মার্কেটে কত ঘুরে ঘুরে এই জিনিসগুলো কিনেছি, এমনি অনেকটা প্রফিট বেড়েছে, মানে আমরা অনেক ঘুরে ঘুরে কিনেছি বলে জিনিসপত্র অনেক চিপ দামে আমরা পেয়েছি, কিন্তু আরেকটু প্রফিট বের করতে পারলে ভালো হতো। না অনিশ, আমরা তোমার ব্যবসাটা নতুন করে শুরু করছি, নতুন করে মার্কেটটা ধরতে হবে, এখন প্রফিট একটু কম রাখাই ভালো। দেখো
আমাদের কারখানা জিনিসপত্র সব পুড়ে গেছে বলে আমরা মানুষজনের কাছে আমাদের ধূপকাঠি বিক্রি করে বেশি টাকা নিয়ে নেব সেটা ঠিক হবে না। আমার মনে হয় আগে মানুষজন যে টাকায় আমাদের ধূপকাঠি কিনছিল এখনো সেই টাকাতেই কিনুক, কি বর্দা ভাই সেটাই ভালো হবে না বলো? হ্যাঁ একদম ঠিক। আচ্ছা শোনো, এই সব ব্যাপারে না তোমাকে একদম মাথা ঘামাতে হবে না, আমরা সবটা দেখে নিচ্ছি বুঝেছো? আচ্ছা শোনো না, সারাদিন তো অনেক খাটাখাটনি গেল, খাওয়া দাওয়া হয়েছে তো ঠিকমতো তোমাদের? আরে হয়েছে রে বাবা, তুমি এত চিন্তা করো না, বললাম না তোমাকে। আচ্ছা ঠিক আছে, আমি এত কিছু নিয়ে চিন্তা করছি না, কিন্তু শোনো তোমরা সারাদিন বাইরে ঘুরে ঘুরে অনেক পরিশ্রম করেছো, এখন তোমাদের একটু গরম জলে স্নান করা দরকার। যাই আমি। আমি আমি কি থেমে গেলি কেন বল, আমি কি? না না আমি না, তুমি তুমি দিদি ভাই তুমি ওদের জন্য একটু গরম জল করে দাও না গো। হ্যাঁ গো দেবো। ভাইয়া তোরা আয়, আমি তোদের জন্য গরম জল বসাচ্ছি, এবারে প্লিজ একটু স্নান করে খেয়ে দে, একটু রেস্ট নে। রেস্ট নে মানে তুই কি বলছিস? আমাদেরকে এখন ফ্যাক্টরি যেতে হবে, জানিস কাল থেকে প্রোডাকশন শুরু হচ্ছে। হ্যাঁ তুই বরঞ্চ খাবারটা রেডি কর, যা। না না ওসব কাজ কাল সকালে হবে। না 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 কালকে হবে না, যা করার আজকেই করতে হবে, আজকে ফ্যাক্টরি যেতেই হবে, তুমি বুঝতে পারছো না। আচ্ছা ভাই দেবলি, তোমাকে যে কাজগুলো দিয়েছিলাম সেগুলো করেছো তো? হ্যাঁ ওষুধ ঠিক মতন খেয়েছো? আরে বাবা হ্যাঁ রে, আমি এসে খাইয়ে দিয়ে গেছি, তুই অত চিন্তা করিস না। আচ্ছা আমি কিন্তু জল বসাচ্ছি, তোরা আয় আয় বল দাদা ভাই। সর্বমঙ্গলা তুমি একদম চিন্তা করো না, আমরা সব অ্যারেঞ্জ করছি, কারখানার ছেলেদের সাদা পাঞ্জাবি মেয়েদের লাল পেড়ে শাড়ি কিনে দিয়েছি অলরেডি, তারা ওই দিন ওইগুলো পরেই আসবে, কোনো অসুবিধা হবে না, বিষয়টা একদম জমজমাট হবে দেখে নিও। এই অনিশ আর দেরি করা ঠিক হবে না, চল আয়। হ্যাঁ হ্যাঁ চল। দেখেছো তো ছোট বৌমা, তোমার কোলে সন্তান আসছে বলে পুরো বাড়িটাতে যেন উৎসব লেগে গেছে। হ্যাঁ মা, এত মানুষের এত আশা, এত ভালোবাসা, এত আশীর্বাদ, এত আনন্দ, সব যেন ভালোই ভালোই মিটে যায়। সব ভালোই ভালোই মিটে যাবে মা, তোমার মতো এত ভালো মানুষের ভালো না হয়ে কখনো পারে? তুমি শুধু ঈশ্বরকে স্মরণ করো মা, তিনি যেন তোমাকে রক্ষা করেন। বাড়ির সবার পরিচয় মোটামুটি দিয়ে দিয়েছি, এখন বাকি যারা ওপস দে ইউ আর মিস্টার অনিশ কাঞ্জিলা, ও বাড়ির ছোট ছেলে আর প্রাইভেট টিউটার, আমাকে পড়াতো। জানো ওকে আমি খুব ভালোবেসেছিলাম, খুব ভালোবেসেছিলাম, কিন্তু আমাকে ঠকিয়েছে। আমাকে বিয়ে করতে চেয়েছিলাম, ও আমার প্রপোজালটাকে রিফিউজ করে দিয়েছে। বিজনেস ম্যাগনেট শৈবাল মিত্রের অনুরোধকে উপেক্ষা করে আমার মতো একজন সুন্দরী শিক্ষিতা স্মার্ট মেয়েকে দূরে ছুড়ে দিয়ে ও একটা হাড় হাবাতে ভিকিরি গ্রামের অশিক্ষিত মেয়েকে বিয়ে করেছে। ক্যান ইউ ইমাজিন ইট? ছাড়বো না আমি ওকে, কিছুতেই ছাড়বো না, হি ইজ মাই টার্গেট। যখন সৌমিলি মিত্র তোমায় পাইনি তখন ট্রাস্ট মি আর কাউকে তোমায় পেতে দেব না। স্ক্রোল ডাউন স্ক্রোল ডাউন। সর্বমঙ্গলা কাঞ্জিলাল অনিশের লিগাল ওয়াইফ। তুমি জানো লাখ লাখ টাকা খরচা করেছি আমি এই মেয়েটাকে শুধু মেরে ফেলার জন্য, জাস্ট পারিনি, কত রকমের ছক করেছি, জাস্ট সব 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 বানচাল করে দিয়েছি। আমি না জাস্ট ভেবে পাই না একটা অশিক্ষিত গেয়ে ভূত তার মাথায় এত কি করে বুদ্ধি আসে। এই তো এই দুদিন আগে ওই স্বাদের কারখানা ধূপকাঠির কারখানা আগুন দিয়ে জ্বালিয়ে পুড়িয়ে ছাই করে দিয়েছি, তাতে কিন্তু লজ্জা হয়নি, ওই ছাইয়ের গাদায়ের মধ্যে গাঁদা ফুলের চাষ করবে বলে চেষ্টা করেছে। এইটাই এইটাই হলো আমার সবচেয়ে বড় পথের কাঁটা।